আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কষ্ট দিয়েছেন, তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে, এসে বলেছে আপনি ইনসাফ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করছেন না। তো সাহাবীদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে বলে। তখন নবী সাল্লাম বলছেন, দাঁড়াও, আমার ভাই মূসাকে তার কম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে। মানে মূসা আলাইহিসসালামের কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন, যেটা তো কিছুই না। মূসা আলাইহিসসালামকে তার কম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে। এই কমকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহ পাক 8 বছর তাকে রাখালি করিয়েছেন। আর আপনারা জানেন কি না জানি না যে বেশিরভাগ নবী কিন্তু কৃষিকাজ করেছেন, এটা জানেন তো? যারা কৃষিকাজ করছেন আপনারা, এখানে নিজেকে হীনমন্যতায় ভোগার, ছোট মনে করার কোনো সুযোগ নাই। আপনি একটা নোবেল প্রফেশনের মধ্যে আছেন, খাঁটি প্রফেশনের মধ্যে আছেন, ঠিক আছে? তো দেখেন, এবার মূসা আলাইহিসসালাম একজন ভালো গার্ডিয়ান পেলেন, তার নাম শুআয়ব আলাইহিসসালাম। সেখানে বাড়ি পেলেন, সেখানকার জামাই তিনি, চাকরি করছেন, মানে তার সব কিছুই অনুকূলে। ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল, সতী পুত পবিত্র একটা মেয়ে আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। কারণ মূসা আলাইহিসসালাম ছিলেন অনেস্ট, মূসা আলাইহিসসালাম ছিলেন একজন সৎ ব্যক্তি, অনেস্ট, যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ান নাই। ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ পাক তার জীবন সঙ্গিনী করে দেবে। তাই আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি, তোমরা, তোমাদেরকে বলছি, ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র নিকারিস্তি পাবে। কিন্তু তোমরা যদি এখনকার এইসব প্রলোভনে পড়ে, যে না মদ পণ হাবি জাবি সব কিছুর মধ্যে ঢুকে যাও, মাদক ইত্যাদির মধ্যে, পুত পবিত্র নারী আসবে না। দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না। কিফাউন কিরাম, আল্লাহ পাক ব্যালেন্স করেন সবসময়, ইল্লা মাশাআল্লাহ। শুধু তাই নয়, শুআয়ব আলাইহিসসালামের মতো একজন গার্ডিয়ান তিনি পেলেন, যিনি তাকে দিনের পথে হেল্প করলেন, পরবর্তীতে মূসা আলাইহিসসালাম নবী হলেন। এখান থেকে একটা প্রমাণ আছে দলিল, সেটা হলো বাড়ির গার্ডিয়ান যদি দিনদার হয়, শুআয়ব আলাইহিসসালামের মতো সাপোর্টিং হয়, পরিবারবর্গকে দিনের জন্য সাপোর্ট করছে, সেই পরিবারের মধ্যে শান্তি আসবে চাই। এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান, যুবতীরাও সৌভাগ্যবান, সেই পরিবারের সন্তান সন্ততি তারা সৌভাগ্যবান। তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন আজকে খুব বা শুনছেন, আপনারা সাপোর্টিভ হন, পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন,